মাওলানা জালালউদ্দিন রুমি টিপছই শমশের তাবরিজের কাছে উনি আল্লামা আব্দুর রহমান জামি নাসরাবাদী টিপছই আয় হায় হেও টিপছই এর কাছে উনি দইত না ইমাম গাজ্জালির পীর আবু আলী ফরমাদি লেখাপড়া জানতো না টিপছই তোতলা ইস্তামারা তোতলায় কথা কইতো আমার লেখাপড়া জানতো না পাহাড়ের উলুম ইমাম গাজ্জালি তিনিও তার কাছে মনে দিয়েছে কিসের জন্য কোন বিদ্যা আমার হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল হলো একরা বেইসমেন্ট জানেনি আপনারা আমার রাসূল বললেন আমি পড়তে পারি না রূপ সাধারণ মানুষের জন্য উচ্চার কথা পৌঁছেব না আমি পড়তে পারি না আপনি পড়ার পারেন না তো একটা আমরা ছেলে পেলেরে পড়াই কেমনে একটা আদর্শ লিপি লই পরবাবা শোনো শোনায়া রসই দীর্ঘই রসই দীর্ঘই তো ফেরেশতা আপনি আল্লাহর কাছ থেকে একটা নুরানি কিতাব লয়ে পারলেন না অনুমতি দিয়ে পড়েন আপনি তার বিভাষায় এটা একরা পড়েন একরা বেসমে রব্বিকাল্লাজি খালাকাল এমনি করে পড়েন জিব্রিল কোন বই আনলেন না কি করলেন সিনার মধ্যে চাপ দিলেন এই সিনায়ের চাপ আজকে আধুনিক যুগে বাইরে গেছে ফটোস্টেট মেশিন দলিলটা দিলেন সিনার মধ্যে ফটোস্টেট একটা চাপ দিয়া হুবহুব দলিল বাইর করে দিল সিনার বিদ্যার জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি মূর্খের কাছে মুনিত হয়েছিল সিনার বিদ্যার জন্য জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তাবরিজের কাছে উনি গিয়েছিল এই ভলিউমের বিদ্যা ঠন্ঠ না ঠন্ঠ আকাল আইয়ার হ্যায় সংসদ বদল লেতি হ্যায় ইশক বেচারা না মুল্লা না সাহিদ না হাকিম হ্যায় আকাল বুদ্ধি আইয়ার ধূর্ত শিয়ালের মতো ধূর্ত বুদ্ধিটা বুদ্ধি খালি কেবল না এটা 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 বুদ্ধি হলো ধূর্ত সংসদ বদল লেতি হ্যায় বুদ্ধি পারবার পোশাক বদলায় এই বুদ্ধি না খাটলে আরেক পোশাক এই বুদ্ধি খাটলে না আচ্ছা এই বারবার পোশাক বদলায় ইস্ক বেচারা ইস্ক মানে প্রেম বেচারা মানে সরল ইস্ক বেচারা না মুল্লা না সাহিদ না হাকিম হ্যায় সরল প্রেম মৌলবীও না বক্তাও না বিচারকও না প্রেম মানুষকে ঊর্ধ্বে উঠিয়ে নিয়ে যায় ভালোবাসায় আর বিচার থাকে না লাইলিনে যখন রাজায় বিয়ে করে লাইলিন তুমি তো একটা পেছি মুখী তোমার চান মনে করছি তুমি না জানি কত সুন্দর মজদু তোমার লেগা পাগল আমি দেই তুমি পেছি মুখি তোমার চেহারাই সুন্দর না কি বিয়া করলাম তখন লাইলি বলে ও গো রাজা ও গো আমার স্বামী আপনি যদি ওই মজদুর চোখ দুইটা আপনার চোখে লাগিয়ে নিতেন তাহলে দেখতেন আমার চেয়ে বড় সুন্দরী নাই এটি তাই একটা কথা আছে দ্য ড্রাইভ অফ দ্য রিজন ইজ দ্য বিগিনিং অফ দ্য লাভ যুক্তির যেখানে সমাধি প্রেমের সেখানেই শুরু যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানেই আনন্দ নিজামুদ্দিন আউলিয়ার মাজার তোয়াফ করতেছিলাম একদিন গভীর রাত্রে এক জটালা ফকির মস্তান শীতের মধ্যে কি আল্লাহ জানে কথা বার কি কয় না তোয়াফ করতে করতে একদিন আমার আস্তি করে ডাক শান্ত হয়ে গেছি দেখছাম মুরিদ কিসকো কাহতে হ্যায় আপ
मुझे थोड़ा सा एहसान फरमाइए, आपने टुको बोले बाबा মুরিদ সেই পীর যদি ব্যবসা পাড়ায় কইনা থাকে পীরের কান্দে করে বাড়ি কি আইবা, কেন গেল, কি কারণে গেল, কোথায় গেল, জ্ঞান নেই কেন কোথায় কি, এই তিন প্রশ্নের কবর যদি হয়ে যায় তাহলে তুমি মুরিদ আচ্ছা একটু আগে আমি বলছি একটু অহংকার করছি আল্লাহ মাফ করো, অহংকারের ইবাদত কবুল হয় না, আমি অহংকার করছি। হাসান বসরি চিশতিয়া তরিকার সবচেয়ে বড় যে পিলা উনি কি বলছেন জানেন তাজকিরাতুল আউলিয়ার মধ্যে, গরুরাস্ত মুসলমানি দরকার নিস্ত, যে ইবাদত তোমাকে অহংকারী করিয়া তোলে তার চেয়ে যে পাপ কাজটি করিলে তোমাকে আল্লাহ পাইবার জন্য ব্যাকুল করিয়া তোলে উহা উত্তম। আবার শুনুন, যে ইবাদত বন্দেগী অন্য ভাষায় করি, যে ইবাদত বন্দেগী করলে তোমার অহংকার পয়দা হয়, রিয়া পয়দা হয়, আমি বহুত বড় পরহেজগার, এই অহংকার পয়দা হয়, তার যে পাপ কাজটা করলে তোমার আল্লাহ পাইবার জন্য তোমার প্রাণ উতলা হয়ে যায় উহা উত্তম। দলিল কোরআন কিরকম যত দিয়েছি সবটি মিল, আজাজিল মামুর মতন আমরা কেউ ইবাদত করে পারব না, মামুজান যে ইবাদত করছে বাবা রে বাবা, আজাজিল জীবনে অহংকার করছিল, হিব্রু ভাষায় অহংকার রে বলে বালাসা, বালাসা হইল অ্যাডজেক্টিভ বিশেষণ, যে অহংকার করে নাও ইবলিস, উনার নাম কিন্তু হযরত আজাজিল আলাইহি সালাতু সালাম, চাইটা অক্ষর কইছিল আনা খাইরু মিনহু, এই চাইটার লেগে সারা জীবনের লালতের তরটা, আমি আদমের থেকে ভালো, আর আজাজিল কিন্তু হাইজ্যাক করে নাই, আজাজিল চান্দা তুলে নাই, আজাজিল এক পাখি জমিন মারে নাই, আজাজিল ট্রেন থেকে পয়সা মাইরা খাই নাই, আজাজিল আদম ব্যাপারীর মতো মানুষের নৌকা দেয় নাই, খালি চাইটা অহংকারের জন্য লানতের তত্ত্ব দিয়ে দিছে। নভেম্বর মাসেও বলছিলাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি উনার খুব বড় ওলি এবং হুজুরগণ, উনার মর্তবা পূর্বে আমি আয়াতুল কুরসি মর্তবা উনি লিখছেন যে আয়াতুল কুরসি রাত্রে শুইবার সময় 101 বার, সকালে 101 বার খাস দিলে বর্জাকে রসুল মানে নিজের দিন জমাল মাসুর বুঝলেন না, কইরা পড়লে তার সারা জীবনের সমস্ত সগিরা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আমি তো বইটা খুব খুশি, আমি তো আল্লাহ বাই চাইছি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি কইছে আল্লাহ বাইচা গেছি, নিচে দেহি ব্র্যাকেটে লেখা আছে বান্দার হক ব্যতীত, আমি কই কি বান্দার হক মাইরা দিলে ওইটা আল্লাহ মাফ করার পারব না, বক্তির নিজি আবু দাউদ নেসাই, আমি খাইছে কালাম তো এটা লাগবো না কোরআনেই কইছে আমরা কই একচুয়াল বিরাশিবার না গন্ডে 72 বার 370 বার হইল আমরা গণ মাইয়া কই গণেন গা
ওয়াতুজ যাকাত 32 বার, রুকু 16 বার, 17 বার। আচ্ছা, আর বান্দার হক মাইনা খায় না, তাইলে আমি আল্লাহ মাফ করতে পারবো না। কোরআনে 274 বার বলছে। আমার মুরিদানগো আগে জিকির করবার আগে কই দেখ কেউ টাকা যদি পাই দিয়ে আই আগে দিয়ে আসি খবর না তাহলে জিকির করবার আই তাই বছর কাল সুন্নাত আল্লাহ লা তাবদিলা আইনি নাই আমার আইনি আমি ভঙ্গ করি না আল্লাহ গান মাফ করুন বান্দার হক মানছেন বান্দায় মাফ না করলে আমি করার পারি আমরা তো আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও সমস্ত গুণ আল্লাহ করে ছাগলটার কয়েছি কমের আগে তো তোর মাফ করে দিয়েছি তুই দাঁতকা বলবি আরেক জায়গায় গিয়া তুমি জমা করে 19,000 কোটি সোহামের গাঠিলে তো হবে যেই তাদের রেস্তের দিকে ফেরস্তা নিয়ে দিতেছে আমি কোনি মুদির কয় আল্লাহ 19,000 কোটি সোহাম নিয়ে যেতেছে আমার 5,000 টাকা মারছিল আল্লাহ ভাই তুমি 5,000 টাকা মারছ ও আল্লাহ আল্লাহ বুদ্ধি তো আলু জালু মির্কা বাদুল